বয়স যখন 14 কি 15 ঠিক তখন থেকে আমরা আবেগগুলো লুকোতে শিখে যাই। দুঃখ অভিমানের বৈপ্রকাশ ঠিক আপনাদের মতো হয় না, কারণ আমাদের কখনো কারো সামনে কান্দার পারমিশন নেই। তাই ওই যে বিছানার পাশে বাস বালিশগুলো আছে না, সমস্ত নালিশ ওদের কাছে গিয়ে জমা, কিংবা নিকোটিন হিসাব রাখে হারিয়ে যাওয়া সম্পর্কগুলো। কেন এমন হয় জানেন? সেটা কারণ অলিখিত নিয়ম আছে, ছেলেদের কানা বারণ, ব্যথা পাও বারণ, অথচ কষ্ট কিন্তু কম পাই না আমরা। যতবার আমার বন্ধুদের মুখে শুনেছি, ধুর ভাই ভালোবাসা তালবাসা বলে কিছু হয় না, ওসব বোকাস, টাইম ওয়াস, ততবার বুঝেছি ওর থেকে বড় প্রেমিক বোধ হয় খুব কমই আছে। আপনি কখনো খেয়াল করেছেন আপনাকে ভালো রাখবে বলে আপনার স্বামী কত শখ ছেড়ে দিয়েছে? আপনি সন্তানকে শরীরে ধারণ করেন না, তাকে উনি তার মস্তিষ্কে ধারণ করেন। ট্যাক্সি ছেড়ে রোজ বাসে করে যান, যাতে মাসের শেষেও আপনার হেলথ ড্রিঙ্কটা কেনা যায়। আচ্ছা, গাড়ির শোরুমের বাইরে দাঁড়িয়ে বাইক কেনার স্বপ্ন মূর্তে দেখেছেন কখনো? একটা মধ্যবিত্ত মেয়ের বিয়ে হওয়ার পরে বিদেশ যাওয়াও হয়ে যায়, কিন্তু একটা মধ্যবিত্ত ছেলের বাইক চালিয়ে লাদাখ যাওয়াটা আর হয়ে ওঠে না। এরপরেও শব্দ করে আমাদের কান্দতে দেখবেন না, কারণ আমরা ছেলে, আমরা বাবা, চওড়া কান, শক্ত হাতের মুঠো, আমাদেরও কান্না পায়। একটু ভরসা হয়ে দেখুন না, আমরাও একটু নির্ভরতা পাই, ছেড়ে যাওয়ার হাত না হয়ে ধরে থাকার হাত হোক। আমাদের লুকুন চোখের জলের মানে বুঝতে শিখুন, কানবার আশ্রয় হন, ভালোবাসুন, ভালো রাখুন।